লতা আক্তার প্রশ্ন করছেন, প্রেগনেন্সিতে জাফরান খাওয়ার উপকারিতা কি? কত সপ্তাহ থেকে জাফরান খেতে হয়, কীভাবে খেতে হয় জানাবেন। প্রেগনেন্সিতে আসলে আমাদের অনেক ধরনের কনসার্ন থাকে, বাচ্চাটা সুন্দর হতে হবে, দেখতে গায়ের রং খুব মানে ফর্সা হতে হবে, এই ধারণাগুলো থেকেই আমরা বিভিন্ন ধরনের খাবারের কথা বলে থাকি। এগুলোর একেবারেই যে খুব সাইন্টিফিক ব্যাখ্যা আছে তা কিন্তু না, বাট হলো যে কিছু কিছু খুব অল্প অল্প রিসার্চ আছে প্রেগনেন্সিতে জাফরানের বিষয়টা। উন্নত দেশগুলোতে আমরা দেখেছি তারা খায়, এবং জাফরান একটা কোয়ালিটিফুল খাবার, খুব এক্সপেন্সিভ একটা খাবার, সবসময় যেটা আপনি পিওর পাবেন তাও কিন্তু না। এই জন্য প্রেগনেন্ট অবস্থায় আপনি জাফরান খেতে পারবেন দুধের সাথে মিলিয়ে 1-2 গ্রাম সর্বোচ্চ, বাট এটা রেগুলার না। অতিরিক্ত জাফরানও কিন্তু গর্ভপাতের কারণ হয়ে যায় দাঁড়ায়, তাই সপ্তাহে আপনি 1 দিন করে খান বা 2 দিন খেতে পারেন 1-2 গ্রাম দুধের সাথে জাস্ট মিক্সড করে। এর উপরে যাওয়ার কোনো দরকার নাই, কারণ যে কোনো খাবারই শরীরের চাহিদার থেকে বেশি হওয়ার পরে সেটা টক্সিসিটি হয়ে যায়।